দর্শক লকডাউনের খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি অপূর্ব রায়। সরকার ঘোষিত 7 দিনের লকডাউনের প্রথম দিনে এই ঢাকাডাঙ্গা মহাসড়কের চন্ডা এলাকায় সকাল থেকে কিন্তু দূরপাল্লার যানবাহনগুলো কিন্তু চলাচল করতে দেখা গেছে। এছাড়াও এই মহাসড়কের আন্তরিক রোডের বিভিন্ন লেগুনা গাড়ি, কিছু বাস বিচ্ছিন্নভাবে কিন্তু চলাচল করছে। আর চলাচলকারীরা অনেকে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তাদেরকে তেমন কোনো দেখা যাচ্ছে না, তারা অনেকে স্বাস্থ্যবিধি কিন্তু মানছেন না। আর এই মহাসড়কের চন্ডা এলাকায় আমরা সকাল থেকে অবস্থান করে যেটা দেখেছি, এই গাড়িগুলি চলার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদেরকে মানে গাড়িগুলো আটকানোর কোনো বা গাড়িগুলো বন্ধের ব্যাপারে তাদের কোনো উদ্যোগ পরিলক্ষিত দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদ।